ছবিতে আমার চরিত্রটা খারাপ মানুষ, এটা মানে একজন পলিটিশিয়ান, সে নানা রকম যত খারাপ কাজে প্রতিবেদে আছে সবই করে। আমার শহর নামটা শুনেই মনে হচ্ছে আমার শহর না কলকাতা শহর, কলকাতা শহর নয়, এটা একটা শহরের গল্প। আর যেহেতু আমরা কলকাতায় বসে ছবিটা বানাচ্ছি, রাইটসার আমরা এটা কলকাতা ছাপানে আপনারা পাবেন, তার মানে এই নয় কি কলকাতা শহরের ছবি। একটা গানও গেয়েছি, গানটাও নতুন মিউজিক ডিরেক্টর বাড়ি আছে, ওয়ান্ডারফুল জব। আশা করে যে ট্রেলারটা মানে পুরো গল্পটাই বলতে সুবিধা করবে, তবে হ্যাঁ কিছু টুইস্ট তো রেখেই যাবে, যেটা সিনেমা দেখে আমরা কনফিউজড করে দিই, লোক একটু কনফিউজড হয়ে যাবে ফুল ক্যারেক্টার এবং কি স্টোরি নিয়ে, কারণ এতগুলো ক্যারেক্টার এত কিছু বলছে তো বুঝতে পারবে না, একটু কনফিউজড হবে। আমি ধন্যবাদ জানাবো আমার পরিচালক দীপু আর জেনিকে, যারা সত্যি এরকম একটা চরিত্রে আমাকে আবার মানে ভেবে আমাকে সুযোগ করে দিয়ে আমাদের উপকার করলেন আর কি। চারটে স্টোরি এক জায়গায় গিয়ে মিলছে, সেটা ইটসেলফ একটা স্টোরি, টোটাল পাঁচটা গল্প নিয়ে একটা গল্প, ইন্টাররিলেটেড, প্রত্যেকটা স্টোরির সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে একসঙ্গে সবার সবার যোগাযোগ আছে। তো এখানে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট গল্প বলা হয়েছে, এই শহরের গল্প, এই সব এই চারটে গল্প ইন্টারলিঙ্ক, এবং এই লিঙ্ক এই যে সূত্র ধরে কাজটা করে শহর, দ্যাটস হোয়াই আমার শহর বলবেন না, এটা পুরোপুরি আমাদের নিজেদের গল্প, নিজেদের স্ক্রিপ্ট। তাই এটার উপর কাজ করতে গিয়ে আমরা অনেক বেশি রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সিনেমাটা বানিয়েছি, তাই আমাদের এটার বেশ অভিজ্ঞতাটা পুরো অন্যরকম, কারণ এখানে বাজেটটা একটা লিমিটেড বাজেট, তো সেই জায়গায় দাঁড়িয়ে শিডিউল ঠিক করা, প্রত্যেকটা জিনিসকে ডিটেলিংটাকে ঠিকঠাকভাবে দেখা, এটা অন্যরকম একটা আনন্দ দেয়। আর তোমরা যারা সঙ্গীত বাংলা দেখছো, এই ছবিটা সম্বন্ধে জানছো, ছবিটা সম্বন্ধে খবর পাচ্ছ, বলি একটু ছবিটা দেখো, বাংলা ছবি দেখো, শুধু এই ছবি না, বাংলা ছবি দেখো এবং কমেন্ট করো।